আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধু আজকে আজমাইনকে নিয়ে আমাদের ফুলকপি খেতে যাচ্ছি আর এই যে দেখো বন্ধু চারিদিকে শুধু সবজির খেত আজমাইন আর আমি সকাল সকাল যাচ্ছি আমাদের খেতে ক্ষেত অনেক দিন ধরে দেখা হয় না কতটুকু বড় হয়েছে তা আজকে যাচ্ছি দেখার জন্য আজমাইন কোথায় যাচ্ছে চাচ্ছ আমার সাথে আজমাইন খেতে যাচ্ছে সকাল সকাল চারিদিকে শুধু কুয়াশা কোথায় যাচ্ছ তুমি চারিদিকে পাতা আলু আমাদের দিকে প্রচুর সবজি করা হয় চারিদিকে যা দেখবেন শুধু সবজির খেত আজমাইন যেন কি বলে কি বলো হ্যাঁ চাচ্ছ তেরো নদী পার করে আমাদের খেতে যাচ্ছে আমাদের খেতে চলে আসছি আমাদের ফুলকপি গাছ বেগুন গাছে ফুল ধরেছে আজমাইন বেগুন গাছে ফুল ধরেছে এই খেতে নানান ফলের গাছ লাগানো হয়েছে তার জন্য এই ক্ষেতে কোনো সবজি করা হয় না ভাবলাম যে জায়গাটুকু ফাঁকা রয়েছে সেই জায়গায় কিছু সবজি চারা লাগানো হোক মাই মাটিতে নামার জন্য কি করতেছে ও মাটিতে নামবে বন্ধুরা এখন আমরা ফুলকপি খেত থেকে চলে আসছি আমি আর আজমাইয়ের অন্য এক খেতে যাব এখন সকাল নয়টা বাজে তারপরেও দেখো বন্ধুরা চারিদিকে কত কুয়াশা এই গাছের বীজার কারণে আমার জোতাটা এই পিছলিয়ে গেছে মনে হচ্ছে যে কোনো সময় ছিঁড়ে যাবে প্রচুর বাতাস আজ চাচ্ছু খেতে এসে তোমার কিরকম লাগতেছে খেতে এসে ভালো লাগতেছে তোমার চাচ্ছু সকাল সকাল আজমাইনে আমার সাথে চলে আসছে খেতে ওকে নিয়ে যত ঘুরা যায় ও যত ঘুরতে পারে ততই ভালো এই যে বন্ধুরা আমাদের আরেক খেতে চলে আসছি মূলা সব চুরি করে নিয়ে গেছে কত কত মূলা ছিল অধিকাংশ চুরি করে নিয়ে গেছে গেছে নিয়ে পাতাটা মূলার ভিতর দিয়ে আমরা দেড়শ গাছ লাগিয়ে দিছি যার কারণে যখন মূলা শেষ হয়ে যাবে তারপরে দেড়শ গাছ হবে আর এই যে আমাদের মরিচ গাছ লাগানো হয়েছে আর এই দিকে আমি বেগুনের চা লাগাইছি যে এই পাশে তো চারাগুলো কেন জানি আমার মারা গেছে ওই টমেটো চারাগুলোতে ওষুধ দিলে বেঁচে যেত চারাগুলো আর মারা যেত না এখন আমরা বাড়িতে চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই চাচ্চু